শোন না, তোর কাছে 400 টাকা আছে? মার ওই ইনসুলিন শেষ হয়ে গেছে, ইনসুলিন কিনতে হবে। 400 টাকা? হ্যাঁ, 400 টাকা তো হবে না। ও, 500 টাকা আছে, নিতে পারো। তুই না খালি চালায়, বেতন ফেলে দিয়ে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, জানি, সব জানি সব। এই ব্যারিস্টার সাহেব কল দিয়েছে আমাকে। মিস্টার সায়ান তোকে ফোন দেয়? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখি। হ্যালো ব্যারিস্টার সাহেব, কি অবস্থা? কেমন আছো অথই? আমি তো বেশ ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো, তেমন একটা ভালো না, জ্বর জ্বর লাগছে। আরে বলেন কি, কিসের জ্বর, কেমন জ্বর? জ্বরের আবার রকম আছে নাকি? জ্বর তো জ্বরই। আরে কি বলছেন, জ্বর তো নানা কারণে হয়। ধরেন মনে জ্বর, শরীরে জ্বর, ভালোবাসার জ্বর, আপনার কি কারণে হয়েছে? থাক, আমি আসি। হ্যাঁ তা ঠিক, জ্বর তো আসলে নিজে একটা রোগ নয়, এটা জাস্ট একটা সিম্পটম। হয়তোবা আমার শরীরে কোনো কিছু ঠিকমতো ফাংশন করছে না, তাই বলে জ্বর এসেছে। এনিহাউ, তোমার কি অবস্থা, কি করছো? আমি আমি তো এই যে নাজিফা আপুর সাথে গলাগলি করে বসে আছি। নাজিফা তোমার সাথে, মানে এই মুহূর্তে তোমার পাশে? পাশে মানে খুবই পাশে, একদম গলাগলি। কি হলো, কথা বলবেন তার সাথে? না কিছু না, আজ তাহলে রাখি। শুনেন ব্যারিস্টার সাহেব, এই জ্বর কিন্তু ভালো জ্বর না, বুঝে শুনে ডাক্তার দেখাতে হবে। আর ডাক্তারটাও কিন্তু বুঝে শুনে দেখাতে হবে, কারণ সব ডাক্তারের কাছে এই জ্বর আপনার সারবে না। তো বুঝে শুনে একটা ভালো ডাক্তার দেখেন। বাই। এই তো দেখছি রীতিমতো ফ্লার্ট। এই ঘটনাটা কি, খুলে বলতো আমাকে। ঘটনা ঘটনা হচ্ছে তুমি। আমি মানে কি জাতা বলি, দূর। আরে সায়েন্স হবে জয়কান্ত, তুমি আরে কি ফালতু কথা বলছিস। ফালতু কথা বলছি না আমি। আরে সে তোমার মেয়ের জন্য কেন পাখি কিনে নিয়ে আসবে, আর তোমাকে কেন বাসা পর্যন্ত নিয়ে আসবে, আমি বুঝি না। তো কি হয়েছে? কি হয়েছে সেটা তো আবার কয়েকদিন পরেই বোঝা যাবে, আপাতত সে ডাক্তার সিরিয়াল নিচ্ছে। সিরিয়াল? হ্যাঁ, ও যে ডাক্তার চেম্বারে থাকে না, কিছু মানুষ কল করে পেশেন্টের সিরিয়াল নেয়, ওইরকম সে সিরিয়াল দিচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছি সেই লোক যে কিনা সিরিয়াল নেয়। চায়ন ভাই হচ্ছে পেশেন্ট, সে আমাকে ফোন করে সিরিয়াল নিচ্ছে, তুমি হচ্ছে ডাক্তার, আর আমি আর তোমাদের মাঝখানে একটা ছোট্ট সিঁড়ি। কি মনের মাধুরী মিশিয়ে যা খুশি তাই বানিয়ে বানিয়ে বলছিস। প্রেমের জ্বরে যাচ্ছি কেঁপে, দাও না মুখে থার্মোমিটার। তুমি পরের মেয়ে, পরের মেয়ে।